তো এবার আমরা কি করব, এখানে দেখো আগের ভিডিওতে আমরা কি শিখেছিলাম না, ফার্স্ট পার্টে দেখেছিলাম যে কি করে ডিগ্রি চেঞ্জ করতে হয়। তো এই পার্টে আমরা কি করব, এই পার্টে আমরা এক্সেপশনাল কেসগুলো দেখে নেবো, অর্থাৎ যদি কোনো ব্যতিক্রম থেকে থাকে ডিগ্রি চেঞ্জের, তাহলে সেই ব্যতিক্রমগুলো কি কি, এবং ব্যতিক্রম যদি থাকে সেন্টেন্সে তাহলে আমরা কি করে সেই সেন্টেন্সগুলোকে আমরা সলভ করব। দেখো এখানে এই ধরনের যে সেন্টেন্সগুলো ব্যতিক্রম, সেগুলোর ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি হয় না। তাহলে হয়টা কি, হয়টা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি কী করে করে, তাহলে আমরা সেটা আগে শিখব, তারপরে আমরা শিখব যে পজিটিভ ডিগ্রি কী করে করতে হয়। ঠিক আছে, তো সেটা করবার জন্য আমাদেরকে এখন যে জিনিসটা বুঝতে হবে, এখানে যদি কম্পারেটিভ ডিগ্রিটা থাকে অ্যাফার্মেটিভ ফর্মে, অর্থাৎ এ ডবল এফ এ আই আর, মানে ধরো এফ আই আর এ এম এ টি আই ভিই, অ্যাফার্মেটিভ ফর্মে থাকে, তাহলে পজিটিভটা কী হয়ে যাবে, নেগেটিভ ফর্মে হয়ে যাবে। এবার তোমরা ভাবছো এগুলো জিনিসটা কী, দেখো অ্যাফার্মেটিভ ফর্ম থাকা মানে হচ্ছে হ্যাঁ বাচক হওয়া, মানে সেন্টেন্সটা হ্যাঁ বাচক থাকবে আর এটা না বাচক হয়ে যাবে। কম্পারেটিভ ফর্মে অ্যাফার্মেটিভ থাকা মানে হচ্ছে নট, ঠিক আছে, নো, এই কথাগুলো থাকবে না, ঠিক আছে, এই কথাগুলো থাকবে না যখন অ্যাফার্মেটিভ হবে। নেগেটিভের ক্ষেত্রে আবার নেগেটিভ জিনিস তো, তাহলে এর ক্ষেত্রে নো, নট, এই কথাগুলো থাকবে কিন্তু, এই যে যখন আমরা নেগেটিভে করব। তাহলে কম্পারেটিভ যদি অ্যাফার্মেটিভে থাকে, পজিটিভটাকে কিসে করে নিতে হবে, এটা হয়ে যাবে নেগেটিভে। ঠিক যদি উল্টোটা হয়, যদি এখন কম্পারেটিভটা হয়ে যায় নেগেটিভ, তাহলে কি করব, তাহলে আমরা কি করব না, পজিটিভটা আমরা কি করে নেবো, যেটা আমরা পজিটিভ ডিগ্রি করছি সেটা হয়ে যাবে এবার অ্যাফার্মেটিভ, এ এফ আই আর অ্যাফার্মেটিভ। তাহলে এটার সেন্টেন্স দেখে নিই, তাহলে সেন্টেন্স দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে সেন্টেন্স লিখছি, ঋতু ইজ টলার দ্যান মিতু, ঋতু ইজ টলার দ্যান মিতু, ঠিক আছে, তাহলে ঋতু ইজ টলার দ্যান মিতু। এখানে যদি তোমরা ভালো করে সেন্টেন্সটা দেখো, এখানে দেখো টলার রয়েছে, কথাটা টলার ইউজ হচ্ছে, তাহলে টলার রয়েছে মানে নিশ্চয়ই তোমরা যারা আগের ভিডিও দেখেছো, যদি না দেখে থাকো একবার দেখে আসো ভিডিওটা, তাহলে টলার ইউজ হচ্ছে, কথাটা ইয়ার অ্যাড হয়েছে, তার মানে কি, তার মানে আমরা বুঝতে পারছি এটা কম্পারেটিভ ফর্মে রয়েছে, এটাকে সুপারলেটিভ ডিগ্রি তো এটা করাই যাবে না, করা যাবে কি, পজিটিভ ডিগ্রি। তাহলে এটার ক্ষেত্রে যে কেসটা হচ্ছে, দেখো এখানে দুটো পার্সনের মধ্যে তুলনা হচ্ছে, ঋতু আর হচ্ছে মিতু, তাহলে এই দুটো পার্সন ঋতু আর মিতুর মধ্যে যখন তুলনা হবে, তখন আমরা কি করব, এটা এখন কিসে রয়েছে, দেখো অ্যাফার্মেটিভ ফর্মে রয়েছে, এখানে কোনো নট, নো, এই ধরনের ওয়ার্ড কোনো দেখতে পাচ্ছি টোটাল সেন্টেন্সটার মধ্যে আছে কি, নেই, তাহলে মানে এটা কিসে রয়েছে, এখন অ্যাফার্মেটিভে রয়েছে, তাহলে এটাকে আমি নিতে হবে কিসে, নেগেটিভে নিতে হবে। তাহলে এখানে নেওয়ার রুলটা হচ্ছে, যেটা লাস্টে থাকবে সেটা এইখানে চলে আসবে, যেটা ফার্স্টে থাকবে সেটা এইখানে চলে যাবে। তাহলে এইখানে কী করবো, মিতুটাকে এইখানে নিয়ে চলে আসবো, তাহলে মিতু এবার আমরা নেগেটিভ ফর্মে আনছি, তাহলে আমরা কী করবো, এটাকে আমরা কী করবো, এখন আমরা নট ফট এই সমস্ত কথা ঢোকাবো, তাহলে মিতু, তারপরে এইটা বসবে, ইজ বসবে, তাহলে মিতু ইজ, তারপরে বসাবো নট, তারপরে বসাবো অ্যাজ, তারপর বসাবো টল, কারণ আমরা এটা যেটা তোমার এই সেন্টেন্সটা থাকছে এটা দেখো কম্পারেটিভে রয়েছে, তাহলে এটা আমরা কিসে নিচ্ছি, এখন পজিটিভে নিচ্ছি, পজিটিভে নিলে কী হয়, টলার কী হয় না, টল হয়, তাহলে টল হয় যখন টল বসাবো, তাহলে মিতু ইজ নট অ্যাজ টল, আবার অ্যাজ বসবে অ্যাজ ঋতু, হয়ে গেল সেন্টেন্স এইটুকু। তাহলে দেখো কী হচ্ছে, যেটা হচ্ছে লাস্টে থাকছে সেটা এইখানে এসে বসছে, যেটা ফার্স্টে থাকছে সেটা লাস্টে গিয়ে বসছে, ঠিক আছে, আচ্ছা, তারপরে ইজের জায়গায় ইজ বসছে, ঠিক আছে, তারপর নেগেটিভ পার্ট বসছে, তারপর অ্যাজ বসছে, পজিটিভ ফর্ম বসছে, অ্যাজ বসছে, তাহলে সূত্রটা কী হয়ে গেল, সূত্র হচ্ছে নাউন মানে তোমার সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট টু, ঠিক আছে, সাবজেক্ট টু বসবে, তারপরে কী বসবে, তার সাথে ভার্ব বসবে, তারপরে বসবে নট অর নো মানে নেগেটিভ ফর্ম বসবে, তারপরে কী বসবে, অ্যাজ বসবে, তারপরে কী বসবে, তারপরে এখানে বসবে পজিটিভ ডিগ্রি বসবে, তারপরে কী বসছে, অ্যাজ বসছে, তারপরে কী, সাবজেক্ট সেকেন্ড বসছে, সাবজেক্ট ফার্স্ট মানে যেটা ফার্স্ট সেন্টেন্সে যেটা ছিল, দেখো এটা এখানে ফার্স্টে ছিল, দেখো এটা লাস্টে বসছে, তাই এখানে সাবজেক্ট ওয়ান লিখেছি, তাহলে এই হয়ে গেল সূত্র। তাহলে এইটা তোমরা খাতার মধ্যে টুকে নাও, যে সাবজেক্ট, ভার্ব, নট অথবা নো, অ্যাজ, তারপরে হচ্ছে পজিটিভ ডিগ্রি, অ্যাজ, তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট ওয়ান, ঠিক আছে। চলো আর একটা দেখে নিই, এরকমই দেখে নিই আর একটা, তাহলে আমাদের সেন্টেন্সটা কী হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে রয়েছে, দেখো বলছে রাজা ইজ ফানিয়ার, এফ ইউ এন এন আই ই আর, রাজা ইজ ফানিয়ার দ্যান গজা, জি এ জে এ, এই তো নামটা দিলাম, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, দেখো এখানে দেখো সাবজেক্ট রয়েছে আর এখানে দেখো একটা সাবজেক্ট রয়েছে, তো দুটো সাবজেক্টের মধ্যে তুলনা হচ্ছে, এটা আর এটা,
তাহলে আমরা কি করব, যেটা লাস্টে থাকে সেটাকে ফার্স্টে এনে বসাবো। তাহলে কি করব, এখানে দেখো এখানে গজাকে লিখছি, জিএ জে গজা, ঠিক আছে। তারপর ভার্ব বসাতে হবে, ভার্ব কি আছে এখানে, ইজ আছে, তাহলে ইজ বসালাম, ঠিক আছে, কারণ বলেছি যেটা থাকে এখানে সেটাই বসে। তারপরে কী হবে, তারপরে নট বা নো বসাতে হবে, তাহলে বসাচ্ছি ইজ নট, ঠিক আছে। তারপরে কী বসাতে বলেছিলাম, অ্যাজ বসাতে বলেছি, তাহলে এখানে বসাবো অ্যাজ। তারপরে দেখো পজিটিভ ফর্মটা বসাতে হবে, তাহলে ফানিয়ারের পজিটিভ ফর্ম কী হবে, কম্পারেটিভ ফর্ম তো ফানিয়ার, তাহলে শুধু কী হবে, ফানি, ফানি হচ্ছে পজিটিভ ফর্ম, তাহলে ফানি বসবে, ঠিক আছে। তারপরে কী বসাতে বলেছি, অ্যাজ বসাতে বলেছি আবার, তাহলে অ্যাজ বসাবো। তারপরে কী বসাতে বলেছি, সাবজেক্ট ওয়ানটাকে, অর্থাৎ এইটা সাবজেক্ট ওয়ান ছিল, তাহলে এটা গিয়ে এখানে বসে যাবে, অর্থাৎ রাজা হয়ে যাবে। তাহলে কী হয়ে গেল, গজা ইজ নট অ্যাজ ফানি অ্যাজ রাজা হলো। তাহলে এটাই হয়ে গেল আমার সেন্টেন্স, আশা করি বোঝা গেছে জিনিসটা। ওকে, এবার আমরা দেখে নেবো আরও কী কী এক্সেপশনাল কেস থাকতে পারে। আর একটাই এক্সেপশনাল কেস আছে, ধরো এরকম একটা সেন্টেন্স দিল, দ্য ম্যান উড রাদার ডাই দ্যান বেগ। এটা খুব সহজ, এটা হচ্ছে সব থেকে সহজ এক্সেপশনাল কেস। এখানে কী রয়েছে, দ্য ম্যান উড রাদার ডাই দ্যান বেগ, এখানে দেখো রাদার কথাটা রয়েছে আর এখানে দেখো দ্যান কথাটা রয়েছে। যদি এরকম কোনো সেন্টেন্স দেখতে পাও, চোখ বন্ধ করে রাদারটাও কেটে দেবে, দ্যানটাও কেটে দেবে, দেখি লিখে দেবে, দ্য ম্যান উড ডাই, লেখো আগে, তারপর আমি বলছি, দ্য ম্যান উড, ঠিক আছে, তারপর রাদার তো কেটে দিতে বললাম, তাহলে কী বসবে, ডাই বসবে। আর এই দ্যানের জায়গাতে কী বসাবো, নট টু বসাবো, ঠিক আছে, নট টু, আর লাস্টের যেরকম থাকে বেগ। তাহলে কী বসবো, কী বসাতে বললাম, যেটা রাদার থাকবে, রাদারটাকে কেটে দিতে বলেছি, এই যে রাদারটা, এই রাদারটাকে কেটে দিতে বলেছি, দ্যানটাকেও কী করতে বলেছি, কেটে দিতে বলেছি, শুধু দ্যানের জায়গাতে নট টু বসাবে, রাদারটা কেটে দেবে, বাকি সেন্টেন্স যা আছে সেম বসাবে। চলো আর একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে দেখো এবার আবার একটা সেন্টেন্স ঢুকেছি, লিখেছি নন্টে উড রাদার ওয়াক দ্যান রান। দেখো আমাদের মাত্র দুটো এক্সেপশনাল কেস পড়তে হচ্ছে, আর তার সাথে কী পড়তে হচ্ছে, এক মাত্র দুটো এক্সেপশনাল কেস পড়তে হচ্ছে, আর মাত্র একটা ডিগ্রির ফর্মুলা মুখস্থ রাখলেই হয়ে যাচ্ছে। তার সাথে দু তিনটে লাইন মনে রাখতে হবে, যেমন নাউন সিঙ্গুলার থাকলে এনি আদার বসে, ওয়ান অফ দ্য থাকলে হচ্ছে তোমার ওখানে কী বসবে, অল আদারের জায়গা মোস্ট আদার, সাম আদার, কম্পারেটিভ ফর্মে। তাহলে একটা মাত্র ফর্মুলা আর হচ্ছে মাত্র দুটো এক্সেপশনাল কেস, এই দুটো জিনিস দিয়ে টোটাল ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে, যদি তোমরা আমার এই সূত্রটাকে একটু মাথায় রাখতে পারো বুদ্ধি করে, তাহলেই হয়ে যাবে। তাহলে নন্টে উড রাদার ওয়াক দ্যান রান রয়েছে, আমি কি বলেছি, রাদারটাকে কেটে দিতে, এখানে দ্যানটাকেও কেটে দিতে, দ্যানের জায়গাতে কী বসাতে, নট টু, তাহলে বসিয়ে দিলাম নট টু, ঠিক আছে। আর রানের জায়গাতে রান, ঠিক আছে, ওয়াকের জায়গাতে ওয়াক, ঠিক আছে, আচ্ছা উডের জায়গাতে উড, আর নন্টের জায়গাতে নন্টে, ঠিক আছে, এই হয়ে গেলো সেন্টেন্স কমপ্লিট। নন্টে উড ওয়াক নট টু রান, হয়ে গেল, এই হলো সেন্টেন্স কমপ্লিট। তাহলে এইভাবে আমরা কী করলাম, ডিগ্রি চেঞ্জ শিখে নিলাম, ঠিক আছে। এরপরে যদি তোমাদের আরও কোনো অসুবিধা হয় আমাদেরকে বলবে, এইখানে কমেন্ট বক্সে জানাবে। এখানে আমরা মোটামুটি সমস্ত টাইপ কভার করে ফেলেছি ডিগ্রি চেঞ্জের, আর কোনো অসুবিধা থাকার কথাই নয়। এই ডিগ্রি চেঞ্জগুলো তোমরা তখনই পারবে যদি তোমাদের সূত্রগুলো খুব ভালো করে মাথায় থাকে, ঠিক আছে। তাহলে সূত্রগুলোকে মাথায় রাখার চেষ্টা করো, আর মানে ডিগ্রি চেঞ্জটা খুব বুঝে বুঝে করো, অনেক অনেক প্রশ্ন সলভ করো, তাহলেই গিয়ে কিন্তু তোমাদের কোয়েশ্চেন মানে প্যাটার্ন বা কোয়েশ্চেন করাটা ক্লিয়ার হবে। যত বেশি প্রশ্ন সলভ করবে তত বেশি ক্লিয়ার হবে। এবার যদি কোনো সেন্টেন্স করতে গিয়ে আটকায়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, বা আমার যে ফেসবুক যে পেজ আছে তোমাদেরকে একটা সার্চ করতে হবে, কী নাম দিয়ে, সোমস ক্লাসরুম ফেসবুকে, তাহলে ফেসবুক পেজে আমাদেরকে জানাতে পারো, তাহলে তোমরা সেই উত্তর পেয়ে যাবে। ওকে, এখানেই আমি আজকে ডিগ্রি চেঞ্জ অর্থাৎ ভিডিওটি শেষ করছি, খুব ভালো থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে, বাই।